السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، جامعة إسلامية الدوغي الدوكار پہلا فبراری 2023 سال روز بودبار آيوجيتو اي مهوتي انوشتھانير شمانيتو صدر جلسة شبھاپوتی منچو ببشتو علماء کرام بگو آلوچوت برندو যারা ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই আলোচনা রেখেছেন, অত্র অঞ্চলের জনপ্রতিনিধি এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গাজীপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং আশেপাশের জেলাগুলো থেকে আগত দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের দিনী বোনেরা, সবাইকে স্বাগত জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই কনফারেন্সে, মহাসম্মেলনে। এবং শুরুতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই সম্মেলনকে কবুল করেন, তিনি যেন আপনারা যারা দীন ইলম শেখার উদ্দেশ্যে এখানে এসেছেন আপনাদের সবার আমলকে কবুল করেন এবং আমাদের আমল, আমাদের ইখলাস, আমাদের দিনদারি, আমাদের ইবাদত, আমাদের আখলাক, আমাদের সন্তান সন্ততি, রুটি রোজগার সবকিছুর মধ্যে পূর্ণরূপে বরকত নাজিল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা ওয়া যিদনা হুদান ওয়া তুকান ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহর কাছে এই দোয়াটুকু রেখে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের উপস্থাপক বলেছেন ইসলামের আলোকে পরিবার গঠন অত্যন্ত বড় একটা বিষয়, তবে আমি নিয়ত করেছি যদি আপনারা অনুমতি দেন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনি কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এই এই টপিকটা কি কেমন মনে হয়? আমার মনে হয় এই টপিকটা আমাদের সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার আগের যে বক্তা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনিও এই টপিকেরই পরিপূরক আলোচনা করেছেন। আমাদের আকিদা শুদ্ধ হওয়ার কথা বলেছেন, উদ্দেশ্য একটাই, যেন আল্লাহর কাছে আমরা পরিত্রাণ পাই, যেন আল্লাহর কাছে আমরা নাজাত পাই, যেন জাহান্নাম থেকে আমরা মুক্ত হতে পারি এবং আল্লাহর কাছে পুরস্কার পাই। এটাই তো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াত উল্লেখ করে আলোচনার দিকে আমরা ধীরে ধীরে যাব। আমি আসলে আজকে ওয়াদা করেছিলাম যে আসব এখানে, কিন্তু শারীরিক কন্ডিশন আমাকে অ্যালাউ করছিল না, আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি আসব না, কিন্তু আপনাদের আয়োজক এবং কিছু ভাইরা আমাকে ছাড়েননি, বলেন যে এখানে আপনাকে আসতেই হবে, এখানে রেস্ট নেন, তারপরে আপনার সুযোগ মতো কথা বলেন। যাই হোক, আপনাদের অত্যন্ত আগ্রহের কারণে এবং কোনো মতেই আমাকে অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত আমাকে আসতেই হলো। তারপরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এখানে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের যারা আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্যে তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমরাও আপনাদেরকে বলবো, আপনারা এবং সারা বিশ্বের সকল মুসলিম যারা কোরআন সুন্নাকে ফলো করছে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, যারা কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন, দীন ইসলামকে যারা পরিপূর্ণরূপে নির্ভেজালভাবে
ভালোবাসেন তাদের সবার প্রতি আমাদের একটাই বক্তব্য, ওহেব্বুকুম ফিল্লাহ, আপনাদেরকেও আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া সালাম, জাহান্নামের একটু বর্ণনাও তিনি সেখানে দিয়েছেন, ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ, পাথর হবে জাহান্নামের আগুনকে বাড়ানোর জন্য, তাপকে আরো বেশি তপ্ত করার জন্য, আর মানুষকে সেখানে লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে মানুষকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন ইয়া রব। তাহলে এখানে আমাদেরকে গাউর ও ফিকির করতে হবে, চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমাকে এবং আমার পরিবারকে, যাদেরকে আমরা চরম ভালোবাসি, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, তারাই হচ্ছে পরিবারের সবচেয়ে কাছের মানুষ, কিভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাটাই যে মানে আল্লাহর সবচেয়ে বড় রহমত প্রাপ্তি এবং সবচেয়ে বড় সফলতা, সেটি কিন্তু আবার আল্লাহ ঘোষণা করেছেন, বলেছেন ফামান যুহযিহা আনিন্নার, ফামান যুহযিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে যাকে ঢুকিয়ে দেওয়া হলো, প্রবেশ করানো হলো, কারণ আপনি চাইলে তো জান্নাতে যেতে পারবেন না, পারবো আমরা? চাইলেই যদি কেউ পারত তাহলে তো এত দিন ইসলাম মানার বিষয় আসতো না। আপনি দিন ইসলাম মানার পরেও আপনাকে আল্লাহ অনুমতি দিলেই তখন আপনি জান্নাতে যেতে পারবেন, এই জন্যই বলা হচ্ছে ওয়া উদখিলাল জান্নাহ, এবং যদি তাকে জান্নাতে প্রবেশ করানো হয় ফাকাদ ফাজ, তাহলে সে সফলতা অর্জন করলো, এটাই সাফল্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার এই মহা পুরস্কার যে মুসলিম লাভ করবে, এটাই তার জীবনের সবচেয়ে পারলৌকিক বড় সফলতা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের মহা পুরস্কার দান করেন। প্রিয় ভাইরা, এই মহা পুরস্কার লাভের জন্য একটা প্ল্যান করতে হবে। যদি কখনো কোনো রচনা প্রতিযোগিতা হয়, অথবা আপনি যখন কোনো ক্লাসে অধ্যয়ন করেন, ক্লাসে যদি সবার আগে এক নম্বর হতে হয় বা সবচেয়ে বড় পুরস্কারটা নিতে হয়, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে না, আমাকে আপনাকে পরিকল্পনা করতে হবে যে কিভাবে তাহলে ওই জায়গায় পৌঁছব যেই জায়গায় পৌঁছে সবচেয়ে বড় পুরস্কারটা পাওয়া যায়। আমি কিছু নসিহা আপনাদের সামনে পেশ করব, দীর্ঘ আলোচনা পেশ করার আসলে সুযোগটা কম আজকে, কারণ এই এই কোরআন এই আলোচনাটাই করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই আলোচনাটাই করেছেন, এই আলোচনার জন্যে তিনি অনেকগুলো গাইডলাইন দিয়েছেন, তিনি আল কোরআনকেও গাইড করেছেন, হুদাল্লিল মুত্তাকিন বলেছেন তাই না, এবং তারপরে তিনি এই কোরআনের মধ্যে বিভিন্ন জাতির ইতিহাস উল্লেখ করেছেন, যাতে আমরা দেখি যে জাতির মধ্যে কারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করেছে আর কারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছিল, যাতে আমরা যারা জাহান্নাম থেকে যারা নিজেদেরকে বাঁচাতে পেরেছে তাদের পথ অনুসরণ করি এবং যারা জাহান্নামের পথে অগ্রসর হয়েছে তাদের পথকে আমরা পরিহার করি। এবং এই দোয়াটাই তো আমরা সূরা ফাতিহার মধ্যেও করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। সুবহানাল্লাহ, এই সব কিছুর মধ্যে একটা সুন্দর মিল আছে, যদি আপনি কোরআনের অর্থ ভালো করে বুঝেন, যদি আপনি শরিয়ার এসেন্সটা বুঝেন, যদি আপনি শরিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য এগুলো ভালো করে বুঝে তার সাথে নিজেকে সুন্দর করে সংযুক্ত করতে পারেন, তাহলে দেখবেন যে পুরো কোরআনের আলোচনা হচ্ছে জাহান্নাম থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে। আচ্ছা, আমি প্রথম নসিহা করব এই জাহান্নাম থেকে মুক্তির জন্য,
যে ঈমান এবং আকীদার জায়গাটাকে পরিপূর্ণভাবে সঠিক রাখা। এটা কিভাবে সম্ভব? সেটি হচ্ছে বিশুদ্ধ আকীদা পোষণ করা, বিশুদ্ধ আকীদা পোষণ করা। বিশুদ্ধ আকীদা গ্রহণ করা বললে যথেষ্ট হবে না। যেমন আমরা যদি বলি ঈমান গ্রহণ করা, এটা যথেষ্ট হবে না, কি বলতে হবে? পোষণ করা। গ্রহণ করা আর পোষণ করার মধ্যে ব্যস কম আছে। গ্রহণ করা হচ্ছে আপনি প্রথমে গ্রহণ করলেন, এরপরে এটাকে কন্টিনিউ করলেন কি না সেই ইঙ্গিত কিন্তু গ্রহণ করার মধ্যে নাই, তাই না? ইমান আনলো, ইমান গ্রহণ করলো, বাস তারপরের দিন কি হলো তার, তাই না? কিন্তু যখন আমরা বলি যে বিশুদ্ধ আকীদাকে পোষণ করলো, তার মানে গ্রহণ করলো এবং সেটাকে সে কন্টিনিউ করলো। কতদিন পর্যন্ত একজন ব্যক্তি কতদিন পরিপূর্ণ ইমান এবং বিশুদ্ধ আকীদা পোষণ করলে জান্নাতে যাবে বলেন তো? হ্যাঁ, এক বছর, দুই বছর, দশ বছর, তাহলে কতদিন? সারা জীবন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। তাহলে এই ইবাদতের একটা অংশ হচ্ছে সহিহ আকীদা পোষণ করা। এই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? সহিহ আকীদা পোষণ করা, পরিপূর্ণ ঈমান সহ সহি আকীদা পোষণ করা। কারণ যখনই আপনি একটা একটা শুধু ভুল আকীদা পোষণ করবেন, আপনি ঈমান থেকে বের হয়ে যেতে পারেন। আপনি যদি বলেন সূরা ইখলাস মানি না, আসল মানি একটা ছোট্ট কথা না, যে ব্যক্তি সূরা ইখলাস মানে না তার কি দশা বলেন তো? কেউ যদি বলে জান্নাত মানি জাহান্নাম মানি না, তাহলে সহি আকীদা হলো? থাকলো না। এখানে দেখেন আরেকটা বিপর্যয়, কেউ যদি শুধু জান্নাত মানে জাহান্নাম না মানে, তাহলে তো জাহান্নাম থেকে বাঁচার তার আর কোনো প্রয়োজন নেই। খেয়াল করেন, প্রচণ্ড একটা বিপর্যয় দেখা দিবে তার জীবন ব্যবস্থায়। আমরা যেটা বললাম, আল্লাহ যেটা বললেন, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যে বাঁচতে পারবে, তাই না? এখন যদি কেউ জাহান্নামে বিশ্বাস করলো না কিন্তু জান্নাতে করলো, সব কিছুতে করলো, তার জীবনে বিপর্যয় হবে কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোনো একটা ইসলাম দেখেন জীবনের জন্য অতীব প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসকে চিহ্নিত করে দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে নির্ধারণ করে দিয়েছে। যে আকীদাগুলো পোষণ করলে একজন মানুষ তার জীবনের সার্বিক দিক থেকে সুন্দর করে পরিচালনা করতে পারবে, জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে এবং বিশ্বকে, সেটা আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। একটা বাদ দেন নাই, একটাও বাদ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন তারাক্তুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, তোমাদেরকে একটা শ্বেত শুভ্র উজ্জ্বল হুজ্জাতের উপর তোমাদেরকে রেখে গেলাম, এর রাতগুলো দিনের মতোই শুভ্র, এর রাতগুলো দিনের মতোই সাদা, শুভ্র, স্বচ্ছ দেখা যায়। অর্থাৎ দিনের মধ্যে কোনো অস্বচ্ছ, কালো, অন্ধকার অলিগলি নাই। এখন রাত্রেবেলা আপনি এই যে গ্রামে একটু বের হন যেখানে আলো নাই, মনে জন্য কেউ একজন আসছে, আর যদি ভীরু প্রকৃতির হয় বলবে যে এই ভূত আসতেছে, তাই না? ভয় পেয়ে যাবে। তো আসলে দিনের মধ্যে এরকম কোনো অস্পষ্ট কিছু নাই, পুরোটাই হলো শ্বেত, শুভ্র, স্পষ্ট। সুতরাং যারা আল্লাহর পথে চলতে চায় তাদের জন্য কোরআন সুন্নাই যথেষ্ট। আর এই পথ থেকে বিচ্যুত ব্যক্তি, যে বিভ্রান্ত, যার মধ্যে কোনো বোধ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, যার মধ্যে অজ্ঞতা মূর্খতা আছে, শুধু সেই বিচ্যুত হয়, আর অন্য কোনো ভালো মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ দিন থেকে বিচ্যুত হয় না। প্রিয় ভাইরা, এই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুন্নার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদার জন্য সবগুলো বর্ণনা করেছেন। অনেক কিছু তিনি বর্ণনা করেননি, তাই না? যেটা লাগবে না, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় সব কিছুই তিনি বর্ণনা করেছেন, যেটা আমাদের জন্য দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা সবগুলোই দেখিয়ে দিয়ে গেছেন। অতএব আজকের যুগে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেই ঘোষণাটাও আমরা আল কোরআনে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম,
এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম সুবহানাল্লাহ তাহলে এই এই যে বিষয়টা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় ফাইনাল করে দিলেন আজকে কি সেটাকে নতুন করে রিভাইজের কোনো প্রয়োজন আছে প্রিয় ভাইরা নেই ফলে আজকে নতুন কোনো দিন ইসলাম আর আসবে না আজকে নতুন কোনো আকীদা আর আসবে না আজকে নতুন কোনো ইবাদত আর চলবে না আজকে নতুন কোনো সিস্টেম এখন আর আবিষ্কার করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে আকীদার মৌলিক বিষয় দেখেন আকীদার মৌলিক বিষয় আকীদা মানে খুব কয়েকটা জিনিস মুখস্থ করলেন বুঝলেন এটা নয় আর অনেক কিছু উপলব্ধি করার বিষয় আজকে যারা বিভিন্ন ভুল আকীদা পোষণ করছে তাদের সমস্যাটা কোথায় তারা দ্বীনকে সেই পরিপূর্ণতার উপর গ্রহণ করতে পারছে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখে গেছেন উম্মতের জন্য তারা আরো অনেক কিছু সংযোজন করতে চাচ্ছে নতুন নিয়ে আসতে চাচ্ছে এটা আমাদের সমাজেও দেখবেন যারা অনেক ধরনের বেদআতি আকীদা পোষণ করছে কিংবা বেদআতি আমল তারা করছে তাদের মধ্যে দুটো ভুল আপনি দেখবেন এই দুটো ভুল তাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন তো জাহান্নামে নিয়ে যাবে এটা আমার কথা না কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার সাবধান তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত প্রচলিত বিষয় থেকে দূরে থাকবে সতর্ক থাকবে কারণ নতুন নতুন ভাবে প্রচলিত প্রত্যেকটা জিনিস হলো বিদআহ প্রত্যেকটা বেদআত হলো দালালা এবং ভ্রষ্টতা আর প্রত্যেকটা ভ্রষ্টতা কোথায় দিয়ে যাবে অকুল্লা দালালাতিন ফিন্নার জাহান্নামের দিকে নিয়ে যাবে প্রিয় ভাইরা এই 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 যে নিয়ম নীতিগুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে এই নিয়ম নীতি আপনি সহি আকীদা পোষণ করবেন একটা দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য না সহি আকীদার দল তাই না বাতিল আকীদার দল অমুক ফেরকা তমুক ফেরকা এটা তো আসলে এটা এটা কখনোই কারো কাছে কাম্য নয় আল ফিরকাতুন নাজিয়া যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বোঝানোর জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে তোমাদেরকে বিশুদ্ধ ঈমান এবং আকীদা পোষণ করতে হবে কারণ বিশুদ্ধ ঈমান এবং আকীদা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের অবস্থান হবে কোথায় জাহান্নামে এটা অটোমেটিক সিস্টেম ইসলামের অটোমেটিক সিস্টেম আর এজন্য যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে তার স্থান হবে কোথায় বলেন তো জান্নাত সুবহানাল্লাহ এটা অটোমেটিক সিস্টেম জান্নাতে জায়গা না পেলে জায়গা হবে জাহান্নামে জাহান্নাম থেকে মুক্তি পেলে জায়গা হবে জান্নাতে সুবহানাল্লাহ তাহলে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা সেকেন্ড নসিহাও বলতে পারেন অথবা জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেকটা মৌলিক নীতিমালা হলো ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা ইবাদতগুলো সঠিকভাবে আদায় করার জন্য আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে আশা করি সঠিক উত্তরটা দেবে ইবাদত কার জন্য আল্লাহর জন্য কোন কোন নফল ইবাদত কি আল্লাহ ছাড়া কোনো অন্য কারোর জন্য করা যায় না করা যায় না বাস এটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সকল ইবাদত কার জন্য আল্লাহর জন্য লা তুসরাফু ইবাদাতুন ইল্লা লিল্লাহি ওয়াহদাহ আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না ইবাদতটা কি ইবাদত হচ্ছে মুমিন বান্দারা যে সকল আমলগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে খেয়াল করেন মুমিন বান্দারা যে সকল আমলগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন যে আমলগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন এটা কিভাবে জানব বলেন তো কিভাবে জানব কোরআন এবং হাদিসের মাধ্যমে তাইলে যদি আমি নিজে নিজে কিছু আমল তৈরি করে আল্লাহকে খুশি করার জন্য সে আমলটা করি যার কোনো দলিল কোরআনেও নাই হাদিসেও নাই সেটা কি ইবাদত হবে এইটা ক্লিয়ার থাকতে হবে এটা সকলকে ক্লিয়ার থাকতে হবে যে আমলগুলো আমরা রাত্রে অথবা দিনে কেঁদে কেটে আল্লাহর জন্য করি
আমরাই সেগুলো চালু করেছি অথচ তার কোনো দলিল কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে সেটা ইবাদত হবে না কি হবে সেটা বিদআত হবে তাহলে দেখেন ইবাদত যদি সঠিকভাবে যথার্থভাবে করতে না পারেন তাহলে ইবাদত আর ইবাদত থাকছে না ক্লিয়ার কি না এটা এটা খুব খেয়াল রাখতে হবে আমি এখানে যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত সবাইকে বলছি এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট মানে আপনার আকীদা ঈমানের পরেই এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি সারা রাত জেগে সালাত পড়লেন কিন্তু যদি দেখা যায় আল্লাহর নিয়মের মধ্যে আপনার এই সালাতটা জায়গা পেল না তাহলে কি কবুল হবে কবুল হবে না কবুল হবে না আপনি আল্লাহর জন্য দুই চোখ দিয়ে কেঁদে কেটে এমন ইবাদত করলেন যে ইবাদতের কোনো দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে নাই তাহলে কি সে দলিল সেই ইবাদতটা কবুল হবে হবে না আপনি যে চিন্তা চেতনাগুলো পোষণ করেন আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে ইলাহ সম্পর্কে আপনি যে চিন্তা চেতনাগুলো পোষণ করেন মানুষ সম্পর্কে নবী রাসূল সম্পর্কে ফেরেশতাদের সম্পর্কে যদি সেই চিন্তা চেতনাগুলো কোরআনে হাদিসে আমরা না পাই তাহলে সেটাকে গ্রহণ করা যাবে ছিল না মানুষ ছিল বলেন হ্যাঁ বানর মানুষ ছিল মানুষ ছিল তাহলে যদি কেউ বলে যে বানর ছিল তাহলে সুবহানাল্লাহ এটা আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মানব জাতির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আপনি যেই তত্ত্বই নিয়ে আসেন না কেন আমেরিকা থেকে কিংবা রাশিয়া থেকে অথবা ইউরোপ থেকে অথবা ভূপৃষ্ঠ কিংবা তার বাইরে কোথাও থেকে আকাশ থেকে সব আকাশ থেকে সব কিছু কিন্তু আল্লাহর কাছ থেকে নাজিল হয় না এটা জানেন তো আকাশে অনেক উল্কাপিণ্ড কিন্তু মারা হয় শয়তানকে মারা হয় না ওটা ওইটা আল্লাহই তাকে মারার জন্য শাস্তি দেন কিন্তু এটা আল্লাহর ওহী না বুঝতে পেরেছেন কিছু মানুষ কাল্পনিক জিনিস নিয়ে আসে এটা তার বানানো জিনিস মনে রাখতে হবে আপনি যাই আনেন এটা যদি কোরআন অস্বীকার করার সামিল হয় কোরআনের কোনো থিওরিকে অস্বীকার করা হয় তাহলে কি ঈমান থাকবে ঈমান থাকবে না আমি আপনি অবশ্যই বৈজ্ঞানিক থিওরি শেখানোর নামে আমাদের সন্তানদেরকে অবশ্যই কুফুরি শেখাতে পারি না প্রিয় ভাই এটা মনে রাখতে হবে আজকাল আজকাল আপনি দেখেন হয়তো বিদেশ বিভুঁয়ে অমুসলিম দেশগুলোতে ভ্রমণ করলেন একটা বই পছন্দ হলো কিনে নিয়ে আসলেন আর ওই বইটা পড়ে আপনার সন্তান যদি কাফের হয়ে যায় তাহলে বড় মুশকিল জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন সন্তানকে বাঁচাতে পারবেন বি কেয়ারফুল সতর্ক থাকুন যে কোনো জিনিস দেখবেন যে সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন শয়তানের অনুচররা বসে আছে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্যে আমার আপনার আকিদাকে নষ্ট করার জন্যে আমার আপনার ইবাদতকে নষ্ট করার জন্যে আমার আপনার আমলকে নষ্ট করার জন্যে আচ্ছা এটা হলো দ্বিতীয় নসিহা দ্বিতীয় নসিহাটা হলো কি ইবাদত সম্পর্কিত ইবাদত যথার্থভাবে করতে হবে ইবাদত করতে হবে কার জন্যে আল্লাহর জন্যে ইবাদত করতে হবে কোন তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তাহলে আপনার ইবাদতটা কবুল হবে অন্যথায় আপনি যত ইবাদতই করেন যত কষ্টই করেন আপনার সকল কষ্ট বৃথা হবে এটা অনেকটা এরকম অফিসে আপনাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হলো আপনি বললেন এই দায়িত্ব কেন এর থেকে বড় দায়িত্ব পালন করব আপনি আরেকটা কাজ সারা দিন করলেন সারা মাস করলেন বেতন কি দেওয়া হবে আপনাকে নাকি আপনাকে ছাঁটাই করা হবে আপনাকে ছাঁটাই করা আল্লাহ বান্দাদেরকে সুযোগ দেন আচ্ছা করুক না কিন্তু তিনি ছাঁটাই করেন মনে রাখবেন আল্লাহ বান্দাদেরকে ছাঁটাই করেন সব বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না সব বান্দাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না ছাঁটাই করে একদলকে তিনি জান্নাত থেকে বের করে জাহান্নামে দিয়ে দিবেন সেখান থেকে বাঁচার প্রশ্ন আজকে আমাদের তৃতীয় যে নসিহাটা আমি করতে চাই সেটি হচ্ছে আমাদের মুআমালাত আমাদের মুআমালাতের ক্ষেত্রে আপনি যদি এমন কিছু করেন যেটা আল্লাহ সুবহানাহু তাআলা হারাম করেছেন তাহলে তার তার কী পরিণতি হবে বলেন তো জান্নাত না জাহান্নাম যে ব্যক্তি সুদ খায় তার গন্তব্য কোথায় জান্নাত না জাহান্নাম যে ব্যক্তি ঘুষ খায় যে দুর্নীতি করে যে চুরি করে যেই যে জমি জমা এক অন্য জমি জোর করে অথবা কলাকৌশলে দখল করে
যে অন্যের জমির দলিল নিজের নামে লিখিয়ে নেয়, যে ব্যক্তি মানুষের উপর নির্যাতন করে, যদি কোনো স্বামী স্ত্রীকে নির্যাতন করেন, যদি স্ত্রী স্বামীর হক নষ্ট করেন এবং তার আনুগত্য থেকে বের হয়ে যান, জাহান্নাম। এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কোন কাজ করলে একজন মানুষ হন তিনি বাবা অথবা তিনি স্ত্রী অথবা স্বামী অথবা তিনি কন্যা কিংবা সন্তান, নানা রিলেশন আছে, প্রত্যেকের জন্য এমন কিছু কাজ আছে যা করলে তিনি জান্নাতে যাবেন, এবং প্রত্যেকের জন্য এমন কিছু কাজ আছে যা করলে তিনি জাহান্নামে যাবেন। এগুলো আমাদেরকে জানতে হবে। কমন বিষয়টা হলো এই যে আমাদেরকে সকল হারাম পরিত্যাগ করতে হবে, সকল হারাম পরিত্যাগ করতে হবে। আর জীবনটাকে কিসের মধ্যে রাখতে হবে বলেন তো? হালালের মধ্যে। কিসের মধ্যে? হালালের মধ্যে। আপনি যদি ফরজ ওয়াজিবগুলো তো করতেই হবে, এর বাইরে আরও অনেক কাজ আপনি করতে পারবেন। আপনার এখন এক জায়গায় একটু যেতে ইচ্ছে করছে, গাছের নিচে হাঁটতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে, পান করতে ইচ্ছে করছে, মজাদার খাদ্য খেতে ইচ্ছে করছে, এগুলো কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে। আরে আপনারা মনে হচ্ছে কারো কারো সন্দেহ আছে। এগুলো যদি হালাল হয় তাহলে কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এই জায়েজ জিনিসগুলো করলে জান্নাত না জাহান্নাম? আসলে জায়েজের জন্য আল্লাহ তাআলা ওইভাবে পুরস্কার ঘোষণা করেননি। তবে আপনার আমার চিন্তাধারা যদি হয় এরকম যে আমরা এই যে হারাম থেকে বেঁচে আছি, হালালের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করছি কেন? যাতে আল্লাহ খুশি থাকেন। তাহলে আপনার সমস্ত কাজ কিসে পরিণত হবে বলেন তো? ইবাদতে পরিণত হবে। এটাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞায় স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইরদাহু মিন আল আকওয়ালি ওয়াল আমালি আল যাহিরাতি ওয়াল বাতিনা। বলছেন ইবাদত হচ্ছে প্রত্যেক আমলের নাম, প্রত্যেক আমলের নাম, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কথা হোক অথবা কাজ হোক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। তাহলে আপনার এখানে নিয়ত থাকতে হবে। আপনি ভাত খেলেন হালাল পন্থায়, নিয়ত কি? যাতে আল্লাহ খুশি হন এবং যাতে আপনি শক্তি বৃদ্ধি হওয়ার পরে ইবাদতগুলো সঠিকভাবে পালন করেন, সমাজের প্রতি দায়িত্ব পালন করেন, মানুষের প্রতি দায়িত্ব পালন করেন, প্রত্যেক মানুষের কল্যাণ সাধন করেন, সমাজের এবং দেশের সকল মানুষের কল্যাণ সাধন করেন। এটার জন্যই তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে বানিয়েছেন, এবং সে কথাই তিনি কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে উত্তম জাতি, খায়রা উম্মাহ, উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। প্রিয় ভাইরা, এইভাবে মামলাতের মধ্যে আমাদেরকে কল্যাণমুখী কাজ করতে হবে, কল্যাণের দিকে আমাদেরকে আসতে হবে এবং অকল্যাণ থেকে ছাড়তে হবে। আজকে সমাজের মধ্যে আমরা দেখি যে ইবাদতের মধ্যে আমাদের হয়তো একটা ভালো আগ্রহ আছে, আকীদার মধ্যে আগ্রহ আছে, যদিও এই সমাজের মধ্যে আপনাদের কাছে আমরা এসে শুনেছি যে অনেক লোক আছে যারা বেদাত করেন, অনেক লোক আছেন যারা সহিভাবে ইবাদত পরিপালন করেন না। আছে, তাদেরকে সঠিক পথ দেখানো আমার আপনার সবারই দায়িত্ব। কিন্তু যেই জায়গায় একটা ডিজাস্টার, একটা ধ্বংস, একটা সর্বনাশা জিনিসটা ঘটে গেছে, সেটা হলো আমাদের মুআমালাতের মধ্যে। এখানে দেখবেন যে জুলুম, এখানে দেখবেন যে অন্যায়, এখানে দেখবেন যে দুর্নীতি, এখানে দেখবেন যে চুরি চামারি, এখানে দেখবেন যে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, মানুষের সাথে কথাবার্তায় বেসামাল কথাবার্তা বলা, গালিগালাজ করা ইত্যাদি, এই বিষয়গুলো কাদ আম্মা ওয়াশা, এটা প্রচুর হয়ে গেছে। এমনকি অনেক ভালো মানুষ, যাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে চিনি, তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আখলাকি দিক থেকে একটা অধপতন আছে। অনেক মানুষ তার আকিদাও শুদ্ধ, ইবাদতও শুদ্ধ, কিন্তু দায়ী রাখে না, আছে না এরকম? অনেক মানুষ তার মেজাজটা খারাপ, স্ত্রীর সাথেও ভালো না, অন্য মানুষের সাথেও ভালো না, অথবা প্রতিবেশীর সাথে ভালো না, অথবা অফিসের মধ্যে ভালো না, অধীনস্থদের সাথে ভালো না, আছে কি না? প্রিয় ভাইরা, অনেক মানুষ দেখবেন যে সামনে ঘুষের অফার আসলে নিজেকে আর সামলাতে পারে না, লোভ সামলাতে পারে না,
এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে দুটো জায়গায়, একটা হলো মুআমালাত আর একটা হলো আখলাক। যদিও মুআমালাত এবং আখলাক দুটো একটা মানে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জায়গায় উম্মার অধিকাংশ লোকদের সমস্যা, অধিকাংশ লোকদের সমস্যা, যে কারণে আজকে দেখবেন সমাজের মধ্যে এত গ্রুপ কেন, একজন আরেকজনকে দেখতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আদ-দীনু আন-নসিহা, দীন হচ্ছে নসিহা। নসিহা মানে কি? নসিহা মানে হচ্ছে কল্যাণ কামনা, কল্যাণ কামনার জন্য উপদেশ দেওয়া। আপনি মানুষকে উপদেশ দিচ্ছেন কি না, নাকি শত্রুতাই করে যাচ্ছেন? মানুষকে উপদেশ দিতে হলে আগে নিজেকে গঠন করতে হয়, নিজেকে তৈরি করতে হয়, নিজেকে সৎ হতে হয়, এবং তারপর আপনি এই নসিহাটা প্লেস করবেন সুন্দর ভাষায়, যেন যেন সে আপনার কথাটা পছন্দ করে, যেন সে আপনার কথাটা কবুল করে। এইভাবে আপনি যদি সুন্দর সদাচারণ করেন তখন মানুষ কিন্তু আপনার কথাটা গ্রহণ করবে। প্রিয় ভাইরা, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি আখলাকের অধঃপতন অনেকগুলো জায়গায় হয়। আখলাকের অধঃপতন প্রথম হয় আচরণে, প্রথম কিসে? আচরণ। দ্বিতীয় হয় অসততা, অসততা। আপনি মানুষকে সৎ হতে বলেন অথচ নিজে অসততা। অসততা অনেক রকম, কথায় কাজে বেমিল থাকাটা অসততা, দুর্নীতি করা অসততা, কারো ক্ষতি করা অসততা, এগুলো ইসলাম নানা মূলনীতির মাধ্যমে আমাদের উপর হারাম করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দরার, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তাহলে এই যে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, এটা অসততা। গীবত করা অসততা, অন্য কারো বদনাম করা অসততা, গালিগালাজ সহকারে কথা বলা অসততা, চুরি চামারি করা অসততা। তাহলে এরকম অসততার কোনো শেষ নাই প্রিয় ভাইরা। তাহলে আমাদের এই জায়গাটা পুনর্গঠন করতে হবে যদি আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে আমরা বেঁচে বাঁচিয়ে রাখতে চাই। এখানে আপনি সেই গল্পগুলোর কথা জানেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে এক মহিলা সে কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে জান্নাত পেয়েছিল, তাই না? এটা আখলাক। দেখেন, তার নিজের আমল ছিল কম, কিন্তু সে একটা ভালো আখলাকের মধ্য দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। বাঁচিয়েছেন কে? আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। আবার আরেকজন একটা বিড়ালকে নির্যাতন করার কারণে, সে ভালো মানুষ, রাত দিন ইবাদত করে, কিন্তু তারপরেও আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছেন, কারণ সে অধিকার লঙ্ঘন করেছে, একটা পশুর অধিকার লঙ্ঘন করেছে। সুতরাং যারা মানুষের অধিকার লঙ্ঘন করে আজকে তাদের কী ভয়াবহ অবস্থা হবে প্রিয় ভাইরা সেটা বুঝতে পারেন। আচ্ছা, আমাদের মুআমালাতের মধ্যে আমি যেটা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হারামকে সর্বতোভাবে বর্জন করা। তাহলে হারাম কি আপনাকে জানতে হবে? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের এই ইসলামের মধ্যে হারাম বেশি না হালাল বেশি? হালাল বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া, বলো যে আমার কাছে যে ওহি করা হয়েছে তার মধ্যে ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান, আমি কোনো হারাম পাই না। ইল্লা বলে তিনি কয়েকটা হারামের কথা বর্ণনা করেছেন। তাতে বোঝা গেল কোরআন এবং হাদিসের মধ্যে যেই জিনিসগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে তার বাইরে আর সব হালাল। অতএব আপনি যদি বলেন ভাই এই কাজটা করা হারাম, এটা করা হারাম, তাহলে আপনাকে দলিল দেখাতে হবে, কারণ হারাম সাব্যস্ত হয়েছে দলিলের মাধ্যমে, আর হালাল সাব্যস্ত হচ্ছে আম দলিলের মাধ্যমে। আম দলিলটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্য দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছে। তাহলে এই দুনিয়ার সব কিছু হলো হালাল, দুনিয়ার সব কিছু কি? হালাল। শুধু সেগুলো ছাড়া যেগুলো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে হারাম করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সুন্নার মধ্যে হাদিসের মধ্যে যেগুলোকে হারাম বলে ঘোষণা করেছেন, এর বাইরে আর সবই হালাল। সুতরাং আপনার আমার জন্য যাতে করে আমরা আনন্দ উল্লাস করতে পারি, ইচ্ছা মতো খেতে পারি, যেখানে সেখানে ইচ্ছা যেতে পারি, যে কোনো ইচ্ছা করতে পারি, শুধু হারামকে বর্জন করলে হলো, হালালের দরজাটা ওপেন করে দিয়েছেন, হালালের জগৎটাকে অনেক প্রশস্ত করে দিয়েছেন, যাতে মানুষ সুন্দরভাবে জীবনটা যাপন করে, যাতে এই দুনিয়াতেও মানুষ যখন যা ইচ্ছা সবই করতে পারে,
কোরআন এবং সুন্নাহর নির্দেশনায়। অতএব যারা মনে করেন যে ইসলাম এসে আমাদেরকে শৃঙ্খলিত করে দিয়েছে, ইসলাম এসে আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করে দিয়েছে, এটা আসলে ঠিক নয়। মানব প্রজাতি তার নিজেদের শান্তির জন্য, তার নিজেদের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রণয়নের জন্য তাদেরকে কিছু না কিছু তো নিয়ম মানতেই হবে, তাই না? কিছু না কিছু নিয়ম তাদেরকে মানতেই হবে। যেই সমাজের মধ্যে মানুষ কোনো নিয়ম মেনে চলে না, যেই সমাজের মধ্যে মানুষ ভালো কাজ করে না, সেই সমাজের মধ্যে কোনো শৃঙ্খলা থাকে না, কোনো শান্তি থাকে না, সেখানে থাকে বিভেদ, হানাহানি, লাগালাগি, মারামারি, এবং সেখানে থাকে আখলাকি এবং চরিত্রগত অধঃপতন। আজকে অনেক দেশের মুসলিম সমাজে আমরা সে অধঃপতন কিন্তু দেখতে পাচ্ছি, পাচ্ছে কি না প্রিয় ভাইরা? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নিয়ম যদি মানতেই হয় তাহলে মানুষের বানানো নিয়ম কেন মানবো? মানবো কার নিয়ম? আল্লাহ। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নিয়ম কানুন দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের সামনে পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তিপূর্ণ সমাজ তৈরি করে দেখিয়ে দিয়ে যাননি? মদিনা সমাজ, মদিনা সমাজ কি পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ ছিল না? সুবহানাল্লাহ। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে কোরআন সুন্নাহ যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে একটা সুন্দর জীবন পরিচালনা করার জন্য, একটা পরিবার পরিচালনা করার জন্য, একটা সমাজ পরিচালনা করার জন্য, বিশ্বকে পরিচালনা করার জন্য, সেটাই যথেষ্ট। অতএব আজকে যদি আজকের এই প্রেক্ষাপটে আমরা আমাদের সকলকে জান্নাতের দিকে ধাবিত করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকেই মেনে চলতে হবে। এই জন্য দেখেন আমরা আল্লাহর কাছে দোয়া করি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ইউকাররিবুনা ইলাইহা। হে আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করি, চাই জান্নাত এবং সেই আমলের তৌফিক চাই যে আমলটা আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহান্নাম ওয়া মা ইউকাররিবুনা ইলাইহা। হে আল্লাহ, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আপনার কাছে আশ্রয় চাই এবং এমন আমল থেকে আশ্রয় চাই যে আমলটা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তিনি এই যে আল মুআউযাত, যে যে চারটা জিনিস যেটা আমরা সালাতের মধ্যেও পড়ি, তাই না? কেন সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই? কারণ এগুলো জাহান্নামে যাওয়ার নামান্তর। আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা কবর আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং কিছু ফেতনা থেকে আশ্রয় চাই। এর মধ্যে সবচেয়ে বড় ফেতনা কি? ফেতনাতুল মাসিহাদ দাজ্জাল এবং ফেতনাতুল হায়াত ও ফেতনাতুল মামাত, জীবন এবং মৃত্যুর সকল ফেতনা। যেই ফেতনায় পরাজিত হলে আপনার জাহান্নাম নির্ধারিত, সে সব কিছু থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তো আসুন আমরা আরেকটু সচেতন হই, আরেকটু সচেতন মাথায় যেন এই চিন্তাটাকে সেট করে নেই যে জাহান্নাম থেকে বাঁচতে হবে। গোপনে একটা রুমে যদি আপনি কোনো পাপ করেন, আল্লাহ কি দেখবে না? গোপনে পাপ করলে কি আল্লাহ মাফ করে দেবে? কিন্তু মানুষের অবস্থা এরকম, মনে হয় যেন গোপনে করলে অসুবিধা নেই, প্রকাশ্যে করলে মানুষ লজ্জা পায়। সেই জেনা, ব্যভিচার বলেন, মদ খাওয়া বলেন, হ্যাঁ, তারপর ঘুষ খাওয়া বলেন, ঘুষও মানুষ গোপনে খায়, সামনাসামনি দিয়ে খায় না। মানে মানুষের ভাবখানা এই যে গোপনে করলাম তো বেঁচে গেলাম, আসলে কি বেঁচে গেল? প্রিয় ভাইরা, আপনাকে আমাকে এটাকে বলা হয় মোরাকাবাতুল্লাহ, যে আল্লাহ আমাদের উপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। এটাই তাকওয়ার চেতনা, এবং এই তাকওয়ার চেতনা আসলেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে দুটো জিনিস সবসময় কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না ওটা থেকে, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। ইমান এবং তাকওয়া ঠিক থাকা মানে সব কিছু ঠিক থাকা। কোনো এক জায়গায় খলল বা ত্রুটি সৃষ্টি হলে তাহলে জাহান্নাম কিন্তু আমাদের জন্য অবধারিত হয়ে যেতে পারে, ওয়া ইয়াদু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমি আপনাদের জন্য দোয়া করি। অতএব আমি আহ্বান করব যে আসুন আমার প্রিয় ভাইরা, আমরা যারা ভুলের মধ্যে আছি নিজেদেরকে সংশোধন করে নিই। এছাড়া আর কোনো পথ নাই জাহান্নাম থেকে বাঁচার। যারা শিরকের মধ্যে লিপ্ত আছেন তওবা করে মুক্ত হয়ে যান, যারা বিদআতের মধ্যে লিপ্ত আছেন মুক্ত হয়ে সুন্নার মধ্যে পরিপূর্ণভাবে এসে যান, যারা কোরআন এবং সুন্নার বিপরীত কোনো অবস্থানে আছেন তাদেরকে আহ্বান করব আপনারা পূর্ণাঙ্গভাবে উদখুলু ফিস সিলমে কাফফা,
কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিধানের মধ্যে এসে যান এবং নিজেদের ভুলগুলোকে চিহ্নিত করুন, সেগুলোকে সংশোধন করুন, তওবা এবং ইস্তিগফারের মধ্য দিয়ে নিষ্পাপ মুসলিম হয়ে যান, তাহলে আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন, জান্নাতের আমল করার তৌফিক দান করেন, সকল ভুল বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আর আয়োজকদের জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন, তারা অত্র এলাকায় জ্ঞানের যে আলো জ্বালাতে চাচ্ছে আল্লাহ যেন সে আলোকে আরও প্রজ্বলিত করে দেন, হককে বিজয়ী করে দেন, বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং শিরক বিদআত থেকে এই সমাজকে মুক্ত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং কবুল করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।